সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনার রেসিপি। নিজের পরিবারের জন্য নিরামিষের দিনে তো বটেই, এছাড়াও যদি ছোটোখাটো অনুষ্ঠানে নিরামিষ ধোকার ডালনা পরিবেশন করতে চাইছো, তাহলে নিজেই পরিমাণ পরিমাপগুলো বাড়িয়ে তৈরি করে ফেলো অনুষ্ঠান বাড়ির কায়দায় অসাধারণ স্বাদে নিরামিষ ধোকার ডালনা। নমস্কার, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি আর তুমি দেখছো মঞ্জুরি দা শেফ। এখানে 250 গ্রাম ছোলার ডাল আমি 4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। ছোলার ডাল যদি একান্তই না থাকে সেক্ষেত্রে তুমি মটর ডাল ব্যবহার করতে পারো, তবে সবথেকে ভালো রেজাল্ট পেতে গেলে ছোলার ডাল ব্যবহার করতে হবে। মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, ডালটাকে বেটে নেব। অল্প করে আদা দিচ্ছি, এখানে 1 ইঞ্চি আদা আছে, 2 খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ডালের পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী লবণ। একেবারে মিহি পেস্ট করব না, একটু দানা থাকবে, এরকমভাবে ডালটাকে সম্পূর্ণভাবে বেটে নেব। ধোকার ডালনার জন্য আলুটা আমি বেশ বড় বড় ডুমো ডুমো আকারে কেটে নিয়েছি। প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় নেবে, তাই আলুটাকে আমি 70% আলাদাভাবে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ করার সময় লবণ হলুদ কিছু ব্যবহার করিনি। ধোকার ডালনার একটা বেশ ঘন গ্রেভির জন্য নিয়ে নিচ্ছি এখানে 4 চামচের 3 চা চামচ চার মগজ দানা আর সামান্য একটু কাজু বাদাম। এই 4 মগজের মধ্যেই একসাথে একটু ভাঙা কাজু আমি একসঙ্গে করে রেখেছিলাম। লক্ষ্য করলে দেখতে পাবে এর ভিতরে কিছু কাজু বাদামের টুকরো রয়েছে। আর এই গরম জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। ছোলার ডালটা এবারে কড়াইতে ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে দিয়েছি 2 চা চামচ সর্ষের তেল, তার মধ্যে 1/2 চা চামচ কালো জিরে, 1 চা চামচ হিং, আর দিচ্ছি 1/2 চা চামচ রঙের জন্য হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখতে হবে, এই মশলাগুলো যেন পুড়ে না যায়। একদম নিভু আঁচে 2 থেকে 2.5 মিনিট ডালটাকে ভেজে নিতে হবে। ডালটা বেটে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম, এই পর্যায়ে আর লবণ দেব না, দিয়ে দেব স্বাদ বুঝে চিনি। এখানে প্রায় 1 চা চামচ মতন আমি চিনি দিয়েছি, এতে কিন্তু ধোকার বড়াগুলোতে একটা নুন ঝাল মিষ্টির দারুণ ব্যালেন্স থাকবে। ডালের মিশ্রণটা যে পাত্রে নামাবো তাতে যদি একটুখানি সর্ষের তেল ভালো করে বুলিয়ে রাখো, তাহলে কিন্তু মিক্সচারটা থালার সাথে আটকে ধরবে না, বড়ার শেপে তৈরি করে নিতে খুব সুবিধে হবে। ধোকার বড়াগুলো স্কোয়ার বা বরফি যে আকারে রাখতে চাইছো সেই শেপ অনুযায়ী কেটে নিতে হবে। বাজার চলতি ধোকার প্রিমিক্সগুলো কিনে নিয়ে আসার আর কোনো প্রয়োজন নেই। কত অনায়াসে বাড়িতে তৈরি হয়ে যায় ধোকার ডালের এরকম বড়া। আর স্বাদের কথা কি বলবো, যেটা বাজার চলতে ওই প্রিমিক্সকে 10 গোলে হারিয়ে দেবে, অপূর্ব খেতে হয়, বাড়িতে একবার ট্রাই করে দেখো। দেখো কত ইজিলি ধোকার বড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার মাঝারি আঁচে গরম তেলে 1-1 করে বড়া সামান্য সামান্য দূরত্বে রেখে ভেজে নেব। ধোকাগুলো ভাজা হতে থাক, তৈরি করে নেই ডালনার মশলা। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পোস্ত দানা। পোস্তটা 1 মিনিট শুকনো গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম 4 মগজ দানা আর কাজু বাদাম, সেটাকেও দিয়ে দেব। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জল আর ভালো করে মিক্স করে নেব। এইভাবে পোস্ত বাটলে দেখো কীরকম মিহি মশলা তৈরি হয়। এরই মধ্যে ধোকাটা 2 পিঠেই বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। তেল থেকে এটাকে আলাদা পাত্রে নামিয়ে নিতে হবে, তারপর পরের ব্যাচের ধোকাগুলো ভেজে নেব। দেখো কতটা মুচমুচে দুর্দান্ত ধোকার বড়া তৈরি হয়েছে। অথচ গ্রেভিতে দেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যেই
দারুণ সফট হয়ে যাবে। এবারে ধোকার ডালনা তৈরি করার পালা। কড়াই গরম করে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা তুমি তোমার পছন্দ অনুযায়ী ব্যবহার করো। ফোড়নে দিচ্ছি 3টে তেজপাতা, 4টে ছোট এলাচ, 5টা লবঙ্গ, 2খানা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা সাদা জিরে। ফোড়নটা নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো প্রথমে ভেজে নেব। গ্রেভির পরিমাণে এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতেই গ্রেভির কালারটা দারুণ আসবে। তৈরি করে নেব ডালনার জন্য মশলা নম্বর 2। দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা টমেটো, কুচি করে কেটে রেখেছি সেটা, আর নিয়ে নিয়েছি 7 বুঝে ঝাল কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির আদার টুকরো। মাঝারি আঁচে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর রান্না হতে দেব। ধোকার ডালনা শুধু যদি ঝাল হয় তাহলে কিন্তু ঠিক খেতে ভালো হয় না। ঝাল আর মিষ্টির মাত্রাটা কিন্তু একটু নজরে রাখতে হবে। দিয়ে দিয়েছি এখানে আরও 1 চা চামচ চিনি। এটা ধোকার ডালনার মানে গ্রেভিটার ব্যালেন্সটা দারুণ রাখবে। দিয়ে দিয়েছি গ্রেভির পরিমাণে পরিমাণ বুঝে লবণ। বেটে রাখা পোস্ত, 4 মগজ আর কাজু বাদামের মশলাটা দিয়ে দেব এবারে। মশলার বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দেব, আর নিভু আছে সময় নিয়ে মশলাটাকে কষতে দেব। বেশি কিছু আর করার নেই, যা করার হয়ে গেছে। এবারে মশলাদের নিজেদের কাজ, মিলেমিশে একাকার হয়ে দারুণ ফ্লেভার যোগ করবে। নিভু আছে সময় নিয়ে রান্না হতে দিতে হবে, যাতে মশলাগুলো নিজেদের ফ্লেভার নিজেরা ছাড়তে পারে। ওপর থেকে বেশ তেল ভেসে উঠেছে, মশলাটা প্রপার কষে গেছে। আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গরম জল। পর্যাপ্ত পরিমাণ কারণ দেখে অনেকটা জল মনে হলেও গ্রেভি কিন্তু বড়াগুলো যখনই ঝোলে পড়বে ঠান্ডা হতে শুরু করবে, আলু আর বড়া সমস্ত ঝোল টেনে নেবে। তাই জন্য প্রয়োজনের থেকে বেশি পরিমাণে ঝোল রাখতে হবে। এইবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। ভালো করে নেড়ে মিশিয়ে দেব, আর দিয়ে দেব নামানোর আগে মানে এই পর্যায়েই 1 চা চামচ পরিমাণে গাওয়া ঘি, যাতে এই ধোকার ডালনা থেকে দারুণ একটা সুগন্ধ বেরোবে। ধোকার বড়াগুলো ডালনায় দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করব না, আর ধোকার বড়াগুলোতে খুব একটা নাড়াচাড়াও পড়বে না। ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে, আর এই পর্যায়ে দিয়ে দেব ধোকার বড়াগুলো। একটা ট্রিক্স শিখিয়ে রাখি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে যদি দেখো একদম জমে গেছে, তাহলে আবার আলাদা পাত্রে গরম জল ফুটিয়ে তারপরে এই গ্রেভিতে দিয়ে আবার করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আবার আগের ফর্মে চলে আসবে। তাই অনেকটা যদি পরিমাণে বানাও আর ঝোল যদি শুষে যায় তাহলে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বড়াগুলো ঝোলে দেওয়ার পরে মাত্র 5 মিনিট ফুটিয়ে নেব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। মঞ্জুরিতা শেফে যদি তুমি আজকে নতুন দর্শক বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন বিদায় নেব, দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো লোভনীয় রেসিপির সঙ্গে। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরও একদিন। টাটা।